আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মাকসুদ আক্তার। মাকসুদ আক্তার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা রামপুরা থেকে এসেছি। রামপুরা থেকে এসেছেন। জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার হাঁটুর সমস্যা নিয়ে আসছি। আমার দুই হাঁটুতেই সমস্যা ছিল। আমি অনেক ডাক্তার দেখাইছি অর্থোপেডিকে, তারা আমাকে বলছে হাড় ক্ষয়। তো হাড় ক্ষয় এক হাসপাতালেই করলো, সাজেস্ট করলো যে অপারেশন করা। তো আমি অপারেশনের দিকে যাই নাই। পরে আমি আমার বোনের মাধ্যমে এই ডিপিআরসি হসপিটালের কথা জানলাম। তখন আমি আমার বোনের সাথে দুই বোনই আমরা এখানে ভর্তি হই একই সমস্যা নিয়ে। তো ভর্তি হওয়ার পর আল্লাহর ইচ্ছায় এখন একটু সুস্থই আমরা। আচ্ছা, আপনার এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? আমার সমস্যা 3-4 বছর আগে থেকেই অল্প অল্প ছিল, অতটা বুঝি নাই। তো 1 বছর ধরে একদম প্রায় অকেজোর মতোই হাঁটা চলা খুবই সমস্যা ছিল। তারপরেও মনের জোরে যা চলাফেরা করছে। আচ্ছা, কিন্তু আমার অনেক সমস্যা ছিল হাঁটুতে। তো আপনি এই ডিপিআরসি হাসপাতালে মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে আপনি ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? এখানে 15 দিন যাবত আছে। গত 15 দিন যাবত। আচ্ছা, 15 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার কি অবস্থা? এখন আমি 80% ভালো। 80% আপনি সুস্থ বোধ করছেন এবং ভালো বোধ করছেন? হ্যাঁ। আপনি বলেছেন আপনি এর আগেও বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, তো সেটার পরবর্তী অবস্থাটা কি ছিল? মানে আপনার যেমন কাঙ্ক্ষিত আপনি ফল চেয়েছেন সেরকমটা আপনি পাননি? না, অনেক ওষুধপত্র দিছে, যত পরীক্ষা নিরীক্ষা সবই পরীক্ষা করছে, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দিছে, যা যা করতে বলছে মূলত ডাক্তাররা আমি সবই করেছি, কিন্তু তারপরেও আমার আশানুরূপ রেজাল্ট পাই নাই। রেজাল্ট আপনি পাননি? পায়ের ব্যথা দিন দিন বাড়ছে, ছাড়া কমেনি। তখন ডক্টররা আমাকে ফাইনাল সাজেস্ট করলো যে আপনার অপারেশন করলে ভালো হয়। আচ্ছা, তবে অপারেশনের দিকে না যে ভাবলাম যে দেখি এখানে কিছুদিন চিকিৎসা করে কেমন অবস্থা হয়। তো এখানে এসে আমি যেটা জানতে পারলাম, যেটা বুঝতে পারলাম আর যেটা দেখলাম আমি, যে অপারেশনের চেয়ে এখানকার থেরাপিস্টরা, আমি মূলত থেরাপিস্টদের অনেক ধন্যবাদ জানাই, এরা আন্তরিকতার সাথে আমাদের যেভাবে থেরাপি দিয়েছে এবং এই ব্যায়ামগুলা করাইছে, এরা আমাদের রোগী হিসাবে দেখে নাই, এরা সত্যিকারই এরা নিজের কাছের লোক হিসাবে, পরিবারের একজন সদস্যের মতো আপনাদেরকে আমাদের সেবা দিয়েছে। সেবা দিয়েছে এবং অন্যান্য এরাও সিস্টাররা, ম্যানেজমেন্টে যারা ছিলেন, ডক্টর যারা ছিলেন, সবাই আপনাকে টাইম টু টাইম সব ধরনের সেবা নিশ্চিত করেছে সঠিক সময়ে। ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই যে কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশ তো ভালোই লেগেছে। একটা হসপিটালের পরিবেশ যেমন থাকা দরকার, যেমন সব হসপিটালে পাওয়া যায় না সেটা, যেমন নিট অ্যান্ড ক্লিন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আরেকটা ভালো লেগেছে যে উনি যে মেন, যে ডক্টর শহীদুল্লাহ প্রধান, উনি নিজেও এগুলি তদারকি করতেন যে এরা ঠিকমতো পরিষ্কার করলো কিনা, মানে দেখতেন এসে। তো ম্যানেজমেন্টটাও দেখতেন, সবাই দেখতেন, কিন্তু তারপরেও যে একজন প্রতিষ্ঠানের প্রধানই আমি বলবো, প্রতিষ্ঠানের প্রধান হয়ে উনি নিজে তদারকি করে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। যেটা হয়তো আমরা অন্যান্য জায়গায় আমরা এটা দেখতে পাই না, দেখতে পাই না। আমি জানতে চাইবো যে এই আপনি যে ধরনের সমস্যা আপনি বেশ অনেকদিন ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আপনার যে ধরনের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার কথা ছিল সে ধরনের রেজাল্ট আপনি পাননি, আপনার মতো এরকম অসংখ্য ভাই বোন আমাদের দেশে এবং দেশের বাইরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, তারা হয়তো বলতে পারে না যে কার কাছে তারা যাবে, বা তারা হয়তো বুঝতে পারে না, তারা কনফিউজ থাকে যে কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে, তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, কারণ আমাদের দেশে অনেক ধরনের ভুয়া ডক্টর আছে, অনেকে দেখা যাচ্ছে যে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন ভুল চিকিৎসার কারণে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই বলবো যে তারা যদি আসলে, এটা বিশ্বাস, আমি যেমন বিশ্বাসের উপরে আসছি, আমার বোন ইউটিউব দেখে এই হসপিটালটার খোঁজ পেয়েছে, আমার বোন আমাকে বললো, আমি সাথে সাথে বিশ্বাস করেছি যে হ্যাঁ এখানে গেলে হয়তো বা অপারেশনের চেয়ে দেখি কি হয়।
তাই আমি বলবো যে তারা যদি তারা বিশ্বাস করে যে আমাদের কথা শুনে, বিশেষ করে আমার কথা শুনে, আমি যতটুকু এখানে রেজাল্ট পেয়েছি, যে তারা যদি এখানে একবার আসেন, আমি আশা করব তারাও আমার মতোই রেজাল্ট পাবে। এবং আমি বলবো, আরেকটা কথা বলবো, তারা সেদিক ঘোরাফেরা না করে সরাসরি এই ডিপিআরসি হসপিটালে আসলে তারা আরো ভালো সেবা পাবে। সবশেষে জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, সেই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? আমি 100-তে, আসলে কোন একটা স্টুডেন্ট যতই ভালো লিখো 100-এ 100 নাম্বার পায় না, তাই আমি 95 দেব। আচ্ছা, আপনাকে বিডি টুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।